কি চিনতে পেরেছেন কে এই ব্যক্তি? হচ্ছে সেই শিক্ষিত যুবক যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল। ব্যবসায় লস খেয়ে নিঃস্ব হয়ে ভালো পরিবারের শিক্ষিত যুবক প্রথমবারের মতো চুরি করতে এসে পটুয়াখালীর সবুজবাগ মোড় পল্লবী এলাকায় জনতার হাতে ধরা খায়। যা বলেছিলেন তা সম্পূর্ণরূপে মিথ্যে এবং বানোয়াট। তবে মজার বিষয় হচ্ছে এই মাখন 2023 সালের বর 8 তারিখ গলাচিপায় একটি বিকাশের দোকান দুর্ধর্ষভাবে ফিল্মি স্টাইলে চুরি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সে বিষয়টি ছিল সবার অজানা। যার দোকান চুরি হয় সে ঘোষণা দেয় মাখনকে ধরিয়ে দিলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ২০ টাকার নোট ছিল, 2000 টাকার বান্ডেল করা, 20 টাকা ভিগো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি, গিজার ও রুম হিটার কিনতে আজই চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্সে। ইয়েস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী।